ভারতীয় হিন্দি ভৌতিক ছবির পথপ্রদর্শক রামসে ব্রাদার্সের উনিশশো আশিতে মুক্তিপ্রাপ্ত সুপারহিট হরর ফ্লিক গেস্ট হাউস দর্শকদের খুব ভালো লেগেছিল এই ছবির মুখ্য শিল্পীরা ছিলেন বিজয়েন্দ্র ঘাটগে প্রেম কিশন পদ্মিনী কাপিলা সুজিত কুমার নরেন্দ্রনাথ এবং প্রেমনাথ কিন্তু অভিনেত্রী মধু কাপুর যিনি এই সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র প্রেমা কাপুরের ভূমিকায় অভিনয় করেছিলেন ওনার সিনেমাতে নিজের রোল এবং অ্যাপিয়ারেন্স কোনোটাই পছন্দ হয়নি মধু কাপুর ছবির রাশ দেখার পরে স্টেটমেন্ট দিয়েছিলেন যে এই মুভিটাই সম্ভবত রামসে ব্রাদার্সের সাথে তার করা প্রথম এবং শেষ সিনেমা এর কারণ হিসেবে মধু কাকুর বলেছিলেন যে গোটা সিনেমা জুড়েই তার সমস্ত শটগুলো আলো আধারীর মধ্যে নেওয়া হয়েছে এবং সিনেমাতে তার মুখ সবসময়ই আতঙ্কিত এবং ভয়ার্ত দেখানো হয়েছে এটা তার ভালো লাগেনি গেস্ট হাউস সিনেমাটা অ্যান্ড নাও দ্য স্ক্রিমিং স্টার্স বলে একটি ইংরেজি ভৌতিক ছবির দ্বারা প্রভাবিত ছিল গেস্ট হাউস সিনেমার গল্পটা ফাদার ক্রিস্টোফার বলে একজন প্যারা নর্মাল এক্সপার্টকে ঘিরে আবর্তিত হয়েছিল যে ভূমিকায় অভিনয় করেছিলেন কিংবদন্তি অভিনেতা প্রেমনাথ গেস্ট হাউস ছিল প্রেমনাথের ক্যারিয়ারের একবারে শেষের দিকের সিনেমা এরপরে প্রেমনাথ আর খুব বেশি সিনেমায় অভিনয় করেননি উল্লেখযোগ্য বিষয় হলো যে ফিল্ম গেস্ট হাউসে প্রেমনাথ ছাড়াও ওনার ছেলে প্রেম কিষাণ এবং দুই ছোট ভাই রাজেন্দ্রনাথ এবং নরেন্দ্রনাথও অভিনয় করেছিলেন প্রেম কিষাণ গেস্ট হাউস ছাড়াও রামসে ব্রাদার্সের আরেকটি সফল ছবি হোটেলেও নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন ফিল্মের শুটিং চলাকালীন এই ছবির নায়ক বিজয়েন্দ্র ঘাটগে এবং নায়িকা পদ্মিনী কাপিলা নিজেদের মধ্যে সম্পর্কে জড়িয়ে গেছিলেন গেস্ট হাউস যে সময়কার সিনেমা সেই সময়ে স্পেশাল এফেক্ট গ্রাফিক্স এবং মেক আজকের যুগের মতন এত উন্নত এবং নিখুঁত ছিল না কিন্তু এই সিনেমাতে রামসে ব্রাদার্সের ক্যামেরার কাজ ছিল অসাধারণ এবং কিছু হরর সিকোয়েন্সের দৃশ্যগ্রহণে তারা সত্যিই মুন্সিয়ানার পরিচয় দিয়েছিলেন যেটা সেই সময়কালে সীমাবদ্ধতাকে ঢেকে দিয়েছিল ফিল্ম গেস্ট হাউসের বিস্তারিত বিবরণ নিয়ে একটা ভিডিও এই চ্যানেলে আছে যেটা আপনারা এই ভিডিওর এন্ড স্ক্রিনে পাবেন